ভোটের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে ভোট পর্যবেক্ষণ শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিএনপির 5 এমপি যদি পদত্যাগ করে সেখানে উপনির্বাচন হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্তব্য করেন তিনি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গলায় বাঁশ ঢুকে সিয়াম নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজীবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করার ঘটনার মূল পরিকল্পনাকারী ইয়াসিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। 20 বছর পর মহাকাশে স্যাটেলাইট বাহী রকেট উৎক্ষেপণের ব্যর্থ হয়েছে জাপান। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পরেই স্বয়ংক্রিয় নির্দেশনার মাধ্যমে একে ধ্বংস করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে জাপানের মহাকাশ সংস্থা। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফা। নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে 2-0 গোলে হারিয়েছে ইসরায়েলি ক্লাবটি। 2009 সালে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় গায়ক কবির সুমন। দীর্ঘ 13 বছর পর ভারতীয় বাঙালি এই গায়ক ফের ঢাকায় আসছেন। এক ভিডিও বার্তায় কবির সুমন জানিয়েছেন, তার গান শুনতে বাংলাদেশি তরুণদের আগ্রহ দেখে আপ্লুত তিনি।